আসসালামু আলাইকুম। এক দুই নতুন এপিসোড নিয়ে আসলাম। নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন ঘটনাতে যাই। লীলা মজুমদার বা সত্যজিৎ রায়ের একাধিক গল্প উঠে এসেছে কুকুর বিড়াল পেতের কথা। পরিচিত কুকুর বিড়াল ঘোড়া ভূত দাপট সাংঘাতিক একটা রসিকতাও অনেক করে থাকে। ঘোড়ায় চড়া যোদ্ধা ভূত মানে সওয়ার ও ঘোড়ার জোড়া ভূত। কিন্তু প্যারানর্মাল অনুসন্ধানীরা এই ব্যাপারটাকে কি চোখে দেখেন? তাদের অনুসন্ধানের বিষয় মূলত মানুষের বিদেহী আত্মা। সেই সন্ধানে রত হয়ে হতে গিয়ে তারা মাঝে মাঝেই ঝামেলায় পড়েছেন এই সব না মানুষী ভূতের উপদেবতা। কখনো প্লানচেটে হামলে পড়েছে কুকুরের ভূত, কখনো বা পুরো বাড়িতে ভূতের সন্ধানে গিয়ে সারা রাত সহ্য করতে হয়েছে বিড়াল ভূতের ননস্টপ ম্যাও ম্যাও। ঠিক কি বলতে চাই? এই পেটকুল সাধারণত ধারণা করা হয় অতিপ্ত আত্মাই প্রেতজননী প্রাপ্য হয়। বিড়াল কুকুর ঘোড়া ইত্যাদির কি তৃপ্তি বা অতৃপ্তি রয়েছে যা তাদের ইহলোক থেকে বিদায় নেওয়ার পরেও তারা করে ফিরে আনে প্রেত লোকের ছায়াছন্ন জগতে? এই বিষয়ে প্যারানর্মাল বিদ্রা যে তত্ত্ব ব্যক্ত করেন তা বেশ চমক প্রদত্ত। তাদের মতে জীবিত প্রাণী হিসেবে মানবদেহের আত্মা অবশ্যই বর্তমান, সুতরাং তাদের প্রেত হতে বাধাটা কোথায়? অগণিত মানুষ অনুভব করেছেন তাদের পোষা প্রাণীর মৃত্যুর পরে বেশ কিছু এমন ঘটনা ঘটেছে যার আপত্ত কোনো জাগতিক ব্যাখ্যা সম্ভব নয়। 2013 ইউটিউবে আপলোড করা একটি ভিডিও আজও বেশ ভাইরাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটির ব্যাখ্যা কি হতে পারে প্যারানর্মাল বিদ্রা প্রশ্ন করেন। আমেরিকার প্রাচীন বাসিন্দার বিশ্বাস করেন কুকুর বিড়াল বা অন্য প্রাণীরা অতিরিক্ত অনুভূতির সম্পন্ন জীব, তাদের অপ্রকৃত অনুভূতিও মানুষের চাইতে অনেক বেশি, যে কোনো অশুভকে তারা সবার আগে টের পায়, যে কারণে তাদের আত্মাও মানুষের চাইতে অতিমাত্রায় অনুভূতিপ্রবণ। জাগতিক বিশ্ব থেকে বেরিয়ে আসার পরে তারা অনুভূতিগত কোনো বিশেষ কারণে ফিরে ফিরে আসে তার পুরনো বিশ্বে। মানবতার প্রাণীদের আসক্তির বহু কাহিনী মানব সমাজে পরিচিত। পোষা প্রাণীদের অনেকেই তার মালিকের টানে ফিরে আসে মৃত্যুর পরেও, এমন উদাহরণ কম নেই প্যারানর্মাল জগতে। নেটিভ আমেরিকানদের কোনো কোনো উপজাতির মধ্যে এমন এক টোটেম উপাসনা বিদ্যমান ছিল যেখানে তারা বিশ্বাস করত এই টোটেমগুলি মানবতার প্রাণী আত্মা দ্বারা প্রচলিত হয়। এই আত্মারা আবার মাঝে মাঝে ফিরেও আসে অনেক সময়ে, এই আত্মার উপজাতি পথপ্রদর্শকও হয়ে ওঠে। এখানে অনেক প্রশ্ন করেন, আজ পর্যন্ত যত মানব মানবতাদের প্রেতের সন্ধান পাওয়া গিয়েছে তাদের বেশিরভাগই পোষ প্রাণী, তাহলে বন্য প্রাণীদের কি হয়?